একসময় ছোট পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী অপি করিম হয়তো গতানুগতিক গ্ল্যামারাস নন, কিন্তু যার মিষ্টি চেহারায় প্রাণবন্ত হাসি যেন মন ভরিয়ে দেয় দর্শকের। নাটক, টেলিফিল্ম, উপস্থাপনা, এমনকি নাচ, সব ক্ষেত্রেই ছিল তার জুতি ছড়ানো প্রতিভা। শুধুমাত্র ছোট পর্দায় বা রূপালী জগতে নয়, পড়াশোনার ক্ষেত্রেও ছিলেন সমান পারদর্শী। ছোটকালে হতে চেয়েছিলেন একজন সাধারণ রাজমিস্ত্রি, যাতে করে বড় হয়ে বানাতে পারেন মনের মাধুরী মাখিয়ে বড় বড় বিল্ডিং। একজন মডেল, অভিনেত্রী, উপস্থাপনা, নাচ, গান কিংবা শিক্ষকতার ব্যস্ততাও তার সেই স্বপ্নপূরণে বাধা হতে পারেনি। অপি করিম রাজমিস্ত্রি হয়েছেন, তবে ছোটখাটো রাজমিস্ত্রি না, তিনি হয়েছেন একজন বড় রাজমিস্ত্রি, মানে স্থপতি। আমাদের আজকের এই ভিডিওটিতে জানবো শতগুণের অধিকারী একজন আদর্শ নারীখ্যাত এই তারকার জীবনী। জানবো তার নানান অবিশ্বাস্য সব তথ্য, সেই সাথে বর্তমানে তিনি কোথায়, কেমন আছেন, কি করছেন তার বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। মিডিয়া পাড়ায় অপি করিম হিসেবে তুমুল পরিচিত এই তারকার পুরো নাম সৈয়দা তুহিন আরা অপি করিম। তিনি 1979 সালের 1 মে ঢাকায় জন্মগ্রহণ করেন। ছাত্র জীবনে তিনি বুয়েট থেকে গ্রাজুয়েট সম্পন্ন করেন এবং পরবর্তীতে জার্মানি থেকে উচ্চতর ডিগ্রি নেন। মাত্র 2.5 বছর বয়সে জনপ্রিয় টিভি নাটক সকাল সন্ধ্যার পারুলি চরিত্রটিতে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন অপি। এরপর তিনি আনন্দধারা ম্যাগাজিনের প্রচ্ছদে মডেল হিসেবে ফিরে আসেন। এই আনন্দধারার ম্যাগাজিনের মাধ্যমে 1999 সালে অপি করিম মিস ফটোজেনিক পুরস্কারে ভূষিত হন। তবে 2000 সালে লাক্সের মডেল হওয়ার সুবাদে বড় ধরনের ব্রেক আসে অপির মডেলিং ক্যারিয়ারেও। এদিকে মঞ্চ দর্শকের মাঝেও অপি সমানভাবে আলোচিত হতে থাকেন রক্তকরবী নাটকে তার করা নন্দিনী চরিত্রটির জন্য। প্রত্যেকটি মানুষের জীবনে এমন কিছু সময় থাকে যা তার জীবনকে দুর্বিষহ করে তোলে। কোনো ধরনের স্ক্যান্ডালে না জড়ালেও বিয়ে নিয়ে বরাবরই সংবাদের শিরোনামে পরিণত হয়েছেন অপি। তারকাদের জীবনে কিছু ঘটবে আর সেটা খবর হবে না তা তো প্রায় অসম্ভবই বলা চলে। তবুও বিয়ে নিয়ে বরাবরই নিশ্চুপ ছিলেন এই অভিনেত্রী। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী 2007 সালের 27 অক্টোবর সম্পূর্ণ পারিবারিক পছন্দে অপি করিমের বিয়ে হয়েছিল জাপান প্রবাসী ডক্টর আসির আহমেদের সঙ্গে। তিনি জাপানের কিউইসু বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট প্রফেসর। বিয়ের 1 বছর পরই অপি জানতে পারেন তার স্বামী পূর্বেই বিবাহিত ছিলেন। সব কিছু জানাজানির পর নভেম্বরে তাদের ডিভোর্স হয়ে যায়। তারপর 2011 সালে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে বিয়ে করে স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস শুরু করেন এবং নিয়মিত অভিনয় করেন রেদন রনির পরিচালনায় মেগা সিরিয়াল হাউসফুলে। 2013 সালে নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ নাটকে অভিনয় করে বছরের শেষের দিকে অভিনয় কমিয়ে দেন তিনি। তবে কলকাতার বিজ্ঞাপন নির্মাতা সোনকের পরিচালনায় কোহিনুর কেমিক্যাল বাংলাদেশের তিব্বত ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনে অংশ নিয়ে তুমুল আলোচিত হন। এরপর 2014 সালে মাত্র 1টি নাটকের কাজ করেন। তবে 1 বছর পিছিয়ে পড়লেও 2015 সালে আবারও তিনি বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দেন। এর আগে 2004 সালে তিনি ব্যাচেলর সিনেমাতে সাথী চরিত্রে অভিনয় করলেও আর কখনোই বড় পর্দায় দেখা যায়নি। সব মিলিয়ে দীর্ঘদিন ধরেই ছোট পর্দা কি বড় পর্দা সবখানেই বেশ অনিয়মিত তিনি। মাঝে মাঝে কোনো ওয়েব সিরিজে দেখা যায়, তবে তাতে খুব একটা আলোচিত হওয়ার মতো চরিত্রে না। তবে অভিনয় না থাকলেও তিনি মিডিয়া পাড়া থেকে একদমই হারিয়ে যাননি। গত কয়েক বছর ধরে অপি করিম বেশ কিছু টিভি চ্যানেলের উপস্থাপনায় যুক্ত ছিলেন এবং এখনও আছেন। এরই মাঝে 2011 সালে দ্বিতীয় বিয়ে করা হাসান মাসুদ উজ্জ্বলের সাথে তার সংসার টিকে নেই। উজ্জ্বলের সাথে 1.5 বছরের মাথায় ডিভোর্স। পরপর 2 বিয়ের ডিভোর্স নিয়ে আলোচনায় মেধাবী অভিনেত্রী অপি করিম। কেন অপির বিয়ে বারবার ভেঙে যায় তা নিয়ে মিডিয়াতে রয়েছে নানা রসালো আলোচনা। সেই সকল আলোচনা সমালোচনাকে তোয়াক্ক না করে তিনি 2016 সালে বিয়ে করেছেন এনামুল হক নির্ঝরকে। আগের 2 বিয়ে না টিকলেও এবার বেশ ভালোভাবেই কাটছে তার সংসার। মাঝে নির্ঝরের সাথেও ছাড়াছাড়ির গুঞ্জন উঠলেও তা উড়িয়ে দেন তিনি। বছর কয়েক আগেও অপিকে সকালবেলা ঘুম থেকে উঠেই ছুটতে হতো নাটকের শুটিংয়ে, আবার কখনো কখনো শুটিংয়ের ফাঁকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়া, পাশাপাশি ছিল টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া। কিন্তু অপির জীবনযাপন এখন বদলে গেছে, শুটিংয়ের ঝামেলা এখন আর নেই বললেই চলে। বলা যায় পুরোপুরি বদলে গেছে অপির জীবনধারা। আর বদলে যাওয়ার মূল কারণটি হচ্ছে অভিনয়ের পরিবর্তে শিক্ষকতা নিয়ে ব্যস্ততা। মডেল অভিনেত্রী অপি করিম এখন অভিনয়ের চেয়ে শিক্ষকতা নিয়েই বেশি ব্যস্ত। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা করছেন তিনি। অভিনয়ে নিয়মিত নন, তবে অভিনয় পুরোপুরি ছেড়ে দেওয়ার ইচ্ছাও নেই তার। শিক্ষকতার পাশাপাশি অভিনয়টাও ধীরে সুস্থে চালিয়ে যেতে চান তিনি, এজন্য বেছে বেছে কাজ করেন তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি নাচও করেন,
2003 সালে শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। 2004 সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 2005 ও 2007 সালে শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। প্রিয় ভিউয়ার্স, দেশের অন্যতম আইকনিক চরিত্র, ন্যাচারাল সৌন্দর্য এবং শত প্রতিভার অধিকারী এই তারকাকে আপনার কাছে কেমন লাগে, কেমন লাগে তার অভিনয় কমেন্ট করে জানিয়ে দিন তাকে নিয়ে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও শেয়ার করুন। আরও এমন জনপ্রিয় তারকাদের জীবনের কথা ও নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।